দুর্নীতির অভিযোগে কারাগারে স্যামসাং প্রধান। দুর্নীতি অনুসন্ধান ও প্রভাব খাটানোর তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জে ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিয়োনহের ঘনিষ্ঠ বন্ধু জৈসুং শিলের অলাভজনক কোম্পানিকে $3,63,00,000 ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্লামেন্টে পার্কে অভিশংসনের পক্ষে ভোট পড়ে। আদালতের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নতুন করে আনা ফৌজদারি অভিযোগ ও প্রমাণের আলোকে লি জে ইয়ংকে গ্রেপ্তারের প্রয়োজন। আদালতে শুনানিতে হাজির হওয়ার পর তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। স্যামসাং গ্রুপের প্রধান লি কুনহির ছেলে লি জে ইয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউরহের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 48 বছর বয়সী লিকে এই কেলেঙ্কারির মূল হোতা হিসেবে ধারণা করা হলেও গত সপ্তাহে অপর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দেননি আদালত। আইনজীবীরা তাকে গ্রেপ্তারের জন্য দ্বিতীয়বার আর্জি পেশ করেন। তারা এই সময় আরও সাক্ষ্য প্রমাণ হাজির করার কথা বলেন। স্যামসাংয়ের প্রধানকে গ্রেপ্তারের ঘটনা এবারই প্রথম নয়। এই ঘটনার পুরো প্রতিষ্ঠানের জন্য একটি ধাক্কা। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমানে বিশ্বে বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক। বর্তমানে স্যামসাংকে বড় ধরনের ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট 7 স্মার্টফোনে ব্যাটারি সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত নিতে হয়েছে স্যামসাংকে। স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি থেকে বড় অঙ্কের ঘুষ দেওয়া হয় অলাভজনক একটি প্রতিষ্ঠানকে, যা পরিচালনা করেন প্রেসিডেন্ট পার্ক গুন হাইয়ের ঘনিষ্ঠ আস্থাভাজন জৈসুং শিল। চুইয়ের উপর বলপ্রয়োগ ও প্রতারণার চেষ্টার অভিযোগ রয়েছে। জৈসুং শিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। 2015 সালে ইলেকট্রনিক্স জায়ালটির অধীনে নির্মাণ প্রতিষ্ঠান স্যামসাং সি ও সি ও সহযোগী প্রতিষ্ঠান সেইল ইন্ডাস্ট্রিজের একীভূত হয়। এটি নিয়ে প্রতিষ্ঠানটির বহু সংখ্যক শেয়ারধারীর ভিন্নমত থাকলেও এই একীভূত হয়। তাদের দাবি ছিল এই চুক্তির মাধ্যমে সংখ্যালঘু শেয়ারধারীরা ক্ষতিগ্রস্ত হবেন, তবে লাভজনক হবে স্যামসাং গ্রুপের মালিক লি কুইহি এর পরিবার। দুই প্রতিষ্ঠানেই শেয়ার থাকা জাতীয় পেনশন তহবিল পরিচালনা প্রতিষ্ঠান ন্যাশনাল পেনশন সার্ভিস এই চুক্তির পক্ষে ভোট দেন। অভিযোগ রয়েছে এই চুক্তিতে প্রেসিডেন্টের সমর্থন পাওয়ার জন্যে জৈসুং শিল ও তার মেয়েকে $31,00,000 ঘুষ দেয় স্যামসাং। এ বিষয়ে গত মাসে এক শুনানিতে স্বীকারও করে স্যামসাং কর্তৃপক্ষ। তারা জানায় জৈসুং শিলের মেয়ের কর্মজীবনে উন্নতির জন্য এই অর্থ দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে গত মাসে দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ক গুন হাইয়ের বিরুদ্ধে অভিশংসন করার পক্ষে ভোট দেন অধিকাংশ আইন প্রণেতারা। পার্লামেন্টের এই সিদ্ধান্ত বহাল বা খারিজ করার ক্ষমতা রয়েছে সাংবিধানিক আদালতের। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পার্ক গুন হে ও জৈসুং শিল জাতির কাছে ক্ষমা চাইলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।